কি কি কারণে সিয়াম ভঙ্গ হয় এই বিষয়টা যদি আমাদেরকে স্পষ্ট করে একটু বলবেন। আত্তাহারিক টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। জাযাকাল্লাহ খের। এ বিষয়ে আমি সংক্ষিপ্ত আকারে যেটা বলব যে প্রথমেই যদি আমরা সিয়ামের সংজ্ঞার দিকে তাকিয়ে দেখি তাহলে সেখানে অলরেডি কী কী জিনিস ভঙ্গ হয়ে যাবে এটাও ক্লিয়ার হয়ে যাবে অনেকটাই। সমের শাব্দিক অর্থ আল ইমসাক, নিজেকে বিরত রাখা, বিরত রাখা। আর শরীয়তের পরিভাষায় আল ইমসাকু আনিল আকলি ওয়া শুরবি ওয়া আনিল জিমাই ওয়া আন সাওয়াইল মুফাত্তিরাত, খাওয়া পান করা থেকে বিরত থাকা, হ্যাঁ, সহবাস থেকে বিরত থাকা এবং সকল ধরনের সিয়াম ভঙ্গকারী কর্মকাণ্ড থেকে বিরত রাখার নাম হলো সওম। আচ্ছা, তাহলে যে জিনিসটা শরীরের মধ্যে প্রবেশ করলে উপকার হবে অথবা ক্ষতি হবে এমন জিনিস প্রবেশ করালে সেটা সিয়াম ভঙ্গ হয়ে যাবে, অথবা শরীর থেকে কোনো জিনিস বের করলে, বের করার মধ্যে হাদিসের যেটা ভাষা সেটা হলেই যে যেমন মানুষ বমি করে, বমি কখনো ইচ্ছা করে করে অথবা অনিচ্ছাই করে, তো আল্লাহ হোসেন বলছেন মান যারা আহুল কাই, কাউকে যদি মানে বমিটা বাধ্য করে বমি হওয়ার জন্য ফালা আলাইহিল কাদা, তার কোনো ফালিউতিম সমাহু, সে স্যামটাকে পরিপূর্ণ করবে, তার কোনো সমস্যা নেই। আর যে যদি কি ইচ্ছাকৃতভাবে বমি ভিতর থেকে কোনো জিনিস অংশকে বাহির করে দেয় তাহলে অবশ্যই তার জন্য এটা স্যাম ভঙ্গের কারণ। আর একটা বিষয় সেটা হলে যে কেউ যদি ইচ্ছা করে শরীর রক্ত থেকে যদি রক্ত বের করে, যেমন শিঙ্গা লাগানো, হ্যাঁ, অথবা রক্তদানের বিষয় যেটা আছে, তো এই ক্ষেত্রে এটাও কিন্তু শরীর থেকে বের করা। এখন এই ক্ষেত্রে ওলামা একরাম বলছেন যে যদি তার জন্য ক্ষতিকর হয় অথবা তাকে দুর্বল হওয়ার কারণ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এটা না করাটাই বেশি ভালো। যদি এই বিষয়ে দুটো হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজামা হুয়া মুহরিম ওয়া ইহতাজামা হুয়া সাইম, তিনি ইহরাম অবস্থায় হাজামাত করেছেন এবং সিয়াম অবস্থায় তিনি শিঙে লাগিয়েছেন, আবার অপর হাদিসে তিনি সিয়াম অবস্থায় রাখাতে নিষেধ করেছেন। এই দুটার মধ্যে সামঞ্জস্যটা হলোই যদি ডাক্তার তাকে বলে যে রক্ত নিলে, যেমন এখন যেটা রক্তদানের বিষয়টা, আমি এক্ষেত্রে বলবো যে চেষ্টা করবে যে হাজামাত বা রক্তদান এটা ইফতারের পরে সে সেটাকে করবে, কিন্তু তার আগেই যদি দেওয়ার চেষ্টা করে তাহলে না করাটাই বেশি উত্তম। তারপরে যদি দিতে চাই শরীরের যেন ক্ষতি না হয় সেক্ষেত্রে করতে পারবে। যাই হোক, আর একটু ব্যাখ্যা দিয়ে বলতে চাই, সেটা হলে খাওয়া হোক পান করা হোক, আরটা হলো জেমা, মানে দিনের বেলায় স্ত্রী সহবাস করা, এটা দ্বারা। আর স্ত্রী সহবাসের আবার মারাত্মক কাফারা, শুধু কাজা নয়, কাফারাও দিতে হবে, কাফারাও জটিল। আর এনজাল এনজালুল মানি একাজাতে, মানে নিজে ইচ্ছাকৃতভাবে ওই যে কোনো জিনিস বের করা, হ্যাঁ, মনি বের করা, এটাও কিন্তু মানে রোজা ভঙ্গের মধ্যে চলে আসে। যে খুব ইচ্ছাকৃতভাবে যদি কেউ সে হস্তমৈথুনের কারণে হোক অথবা সহবাসের পূর্বে যেগুলি কাজকর্ম আছে এগুলির কারণে যদি সে নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারে সেগুলিতে বিরত থাকার দরকার, এটাও তার অন্তর্ভুক্ত হবে যে সে ইচ্ছা করে সে মনে করলাম। জি, আর একটা হলো যেটা বললাম যে খাদ্য জাতীয় কোনো ইঞ্জেকশন প্রয়োগ করা, এবং মহিলাদের জন্য হায়েজ এবং নেফাস রক্ত প্রবাহিত হওয়া, মহিলাদের জন্য যদি দিনের শুরুতে অথবা দিনের একেবারে শেষ অংশে, অর্থাৎ স্যাম সূর্য ডোবার যদি এক মিনিট আগেও যদি হাইজের রক্ত প্রবাহিত হয় অথবা নেফাস হয়ে যায় তাহলে তার জন্য ওই দিনের স্যামটাকে কাজা করতে হবে। ঠিক তেমনই স্যাম ভঙ্গ হয়ে যায় আর রিদ্দা আনিল ইসলাম, ইসলাম থেকে কেউ যদি ফিরে যায়, অমুসলিম হয়ে গেলে তার তো স্যামের সে তো অমুসলিম, তার কোনো প্রয়োজন নেই। আর একটা যেটা বললাম যে ইচ্ছা করে বমি করা, এগুলো জিনিস কেউ যদি করে মোতাআম্মিদান, ইচ্ছা করে জেনে বুঝে, হ্যাঁ, তাহলে সিয়াম ভঙ্গ হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি খায় অথবা পান করে, হ্যাঁ, অথবা স্ত্রী সহবাস করে ভুলক্রমে অথবা ভুলে গিয়েছে বিশেষ করে খাওয়া এবং পান করার বিষয়ে আল্লাহ শুধু বলছেন যে ইদা নাসি আহাদুকুম ফা আকালা আও শারিবা, যে ব্যক্তি ভুলে গেছে যে সিয়াম অবস্থায় আছে, এরপরে খেয়েছে অথবা পান করেছে, তাহলে সে যেন তার সিয়ামটাকে পুরো করে নেয়। ফা ইন্নামা আতামাহুল্লাহ, হ্যাঁ, আল্লাহ তাকে খাওয়াইছে, আল্লাহ তাকে পান করাইছে। হ্যাঁ, এখানে আর একটা ছোট্ট বিষয় বলে দিই, সেটা হলে যে কেউ যদি দেখে কোনো বাচ্চা মানে ভুলক্রমে সিয়াম ভুলে গেছে পান করতেছে অথবা আমি কোনো বন্ধুকে দেখছি পান করছে, তাহলে তাকে যেহেতু আল্লাহ খাওয়াচ্ছে তাহলে আমি তাকে স্মরণ করে দিব কি না? জি জি, তা অনুয়ার বিরোধী হত্যা, ভালো কাজে একজন আরেকজনকে তা সহযোগিত করবে, সেহেতু কেউ যদি খাতে দেখে, হ্যাঁ, তাহলে তাকে বলে দেবে যে তুমি তো সিয়াম অবস্থা আছো, তখন সে সতর্ক হয়ে যায়।
মানে অনিচ্ছাকৃত অবস্থায় যদি এটা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে জি অনিচ্ছাকৃতভাবে হলে তার কোনো ক্ষতি নেই, এমনকি যদি জেমাও হয়ে যায় অনিচ্ছাকৃত হবে। হ্যাঁ, এবং এবং আরেকটা বিষয়ের জন্য পর্বতে আসবে হয়তো এহতালাম যদি হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে মানে হয়ে গেলে এটা কারণে সিয়ামের কোনো সমস্যা হবে না।